রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ছাত্রী অপহরণ ক্যাম্পাস উত্তপ্ত বিসির বাস ভবন ঘেরাও বড় দুই দলের নির্বাচনের হাওয়া ঢাকায় বড় শোডাউন করবে আওয়ামী লীগ রোড শোর প্রস্তুতি বিএনপি পাল্টা কর্মসূচি দেয় না আওয়ামী লীগ দাবি ওবায়দুল কাদেরের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ ফখরুলের ঢাকায় আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় চুক্তির সময় সুনির্দিষ্ট কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এবং বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সমাধানের আশ্বাসে প্রত্যাহার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি মামুন উর রশিদ এবং আমি তাসনিমে জানাত অর্থে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্রী অপহরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকালে আবাসিক হলের সামনে থেকে এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরে ভিসির বাসভবন ঘেরাও করে আর সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস জুড়ে বিরাজ করে তীব্র উত্তেজনা সন্ধ্যায় প্রশাসনের কাল সকাল দশটা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উপদেষ্টা জান্নাতুল ফেরদোস বলেছেন বিষয়টি পুলিশ ও র‍্যাবকে জানানো হয়েছে কাজী সাহেদের তথ্য চিত্রে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের ওই শিক্ষার্থী শুক্রবার সকালে পরীক্ষা দিতে বের হন পথে তাপসী আবেয়া হলে যান সহপাঠীদের সঙ্গে নিতে সেখান থেকে বের হওয়ার পর হলের সামনে থেকেই একটি মাইক্রোবাসে তাকে জোর করে তুলে নিয়ে যায় নাম না জানা কয়েকজন আমরা তিনজন ছিলাম আমি এ আর সে চিৎকার করে আমাকে বলছে নীলু বাঁচা আমাকে বাঁচা ঠিক আছে তখন আমাদের কিছু কথা ছিল না অনেক স্পিডে মাইক্রোবাস ছেড়ে দিয়েছিল আমাদের মানে হলের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় ক্যাম্পাসে হাজার হাজার পুলিশ আছে এখানকার প্রশাসন হাজার হাজার পুলিশ দিনে দুপুরে এখানে মোতায়েন করেন কিন্তু যখনই হচ্ছে কেউ ভয়রানির শিকার হন এখানে অনিরাপত্তা শিকার হন তখন তারা বলেন যে হচ্ছে এটা ক্যাম্পাসের দেখার বিষয় না অপহরণের শিকার ওই শিক্ষার্থীর সজনদের দাবি সাবেক স্বামী তাকে তুলে নিয়ে গেছেন আমার মেয়েকে আমি উদ্ধার করার জন্য মানে চেষ্টা চালাচ্ছি যাতে মেয়েটা যেন আমার জীবিত পায় এবং যেন মেয়েটা যেন আমার মানে উধাও না হয়ে যায় কোনো মানে কোনো যেন শরীরের জন্য ক্ষতি ক্ষতি না হয় আমি এই এইটুকু আমি চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উপদেষ্টা জানিয়েছেন এই ঘটনায় র্যাব এবং পুলিশকে সব তথ্য দেওয়া হয়েছে এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে সকালবেলা এসে যদি তার এক্স হাজবেন্ড তুলে নিয়ে যায় সেখানে আমাদের যদিও করার কিছু থাকে না তারপরেও আমরা সব সব রকমের ব্যবস্থা নিয়েছি আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলেছি আমরা র্যাবকে জানিয়েছি আমরা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি তার গার্জেনের সঙ্গে কথা বলেছি আমাদের লোকাল থানা থেকে শুরু করে ওই ছেলের নদীপুরে বাড়ি নদীপুর থানার ওসির সঙ্গে কথা বলেছি ক্যাম্পাস থেকে ছাত্রী অপহরণের মতো গুরুতর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নামছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ জানান ঢাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আর সোরাউরতে উদ্যানের সমাবেশের পর এবার বিভাগীয় শহরগুলোর রোড শোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি তবে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিয়েও রাখছে দলটি এমন মত দলটির স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমেদের বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম সময়ের হিসেবে একাদশ সংসদ নির্বাচনের বাকি আর এগারো মাস এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ জনসভাগুলোতে দলীয় প্রতীকে ভোট চাইছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা আওয়ামী লীগ প্রার্থীকে জয় যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিও গত বারোই নভেম্বর রাজধানীর শহরার্দি উদ্যানে জনসভা করে সেখানে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দাবিও তুলে ধরেন দলটির দীর্ঘদিন পর বিএনপির রাজনীতির মাঠে ফেরাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন আওয়ামী লীগও জনগণের সাথেই আছে আমরা একটা প্রোগ্রাম করছি সেটার সাথে এই বিএনপির মিটিং এর সঙ্গে কোনো সম্পর্ক নাই বিগত এক বছর আগে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন আমাদের যে নির্বাচন কাছে এসে গেছে যারা নির্বাচন করতে চাচ্ছেন নিজ নিজ এলাকাতে যে গরিব দুঃখী জনগণের পাশে থাকেন আর নির্বাচন কেন্দ্রিক দাবি আদায়ে জনমত তৈরিতে দৃষ্টি দিচ্ছে বিএনপি এমন মত দলটির নেতা মদুদ আহমদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের এই দাবি দেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য জনমত সৃষ্টি করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিও থাকবে তবে গণতন্ত্রকে সুসংহত করতে অংশগ্রহণমূলক নির্বাচনের যে কোনো বিকল্প নেই সে বিষয়ে একমত প্রধান দুই দলের সিনিয়র নেতারা এবারের নির্বাচনে প্রত্যেকটি আসনে আমার মনে হয় যে দশ পনেরো জন করে প্রার্থী দাঁড়াবে তো সবচেয়ে বড় দিক যেটা হবে এলাকার মানুষ যাদের উপরে আস্থা আছে তারাই প্রাধান্য পাবে বিভাগীয় শহরগুলোতে জেলায় শহরগুলোতে জনসভা করতে হবে দরকার রোড মার্চ করতে হবে বিভিন্ন কর্মসূচি নেওয়া যেতে পারে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে এছাড়া জাতীয় নির্বাচনের আগে প্রধান দুটি রাজনৈতিক দলই প্রতিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে এমন তাদের নেতারা সাথে আছে। ভাষণের স্বীকৃতি উদযাপনে সৌরাওয়ার্ধে উদ্যানে সমাবেশ বিএনপির সঙ্গে কোনো পাল্টা পার্টি কর্মসূচি নয় সকালে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে এই মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসী সব শ্রেণী পেশার মানুষকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারি ঘোষণা দেয় শনিবার সোহরার্দি উদ্যানে এর স্বীকৃতি উদযাপনে সমাবেশের আয়োজন করেছে নাগরিক সমাজ শুক্রবার সকালে সমাবেশের প্রস্তুতি পর্ব পরিদর্শন করতে যান নাগরিক সমাজের প্রতিনিধি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার ঘোষণা এক প্রশ্নের জবাবে বলেন আওয়ামী লীগ কখনো বিএনপির সঙ্গে পাল্টা কর্মসূচি দেয় না এই সমাবেশটা হচ্ছে সাতই মার্চের স্বীকৃতির সেলিব্রেশন আমরা পাল্টা পাল্টি সমাবেশ করছি না আর বিএনপির সঙ্গে আমরা পাল্টা পাল্টি করি না বিএনপি প্রয়োজনে করবে আওয়ামী লীগ বিএনপিকে ফলো করে পাল্টা পাল্টি করেন যে ভাষণ ছিল এতদিন বাঙালির সম্পদ এখন এই ভাষণ ইতিহাসের সম্পদ এবং এই ভাষণ আর সারা দুনিয়ার সম্পদ সমাবেশে স্বাধীনতা বিশ্বাসী সব শ্রেণী পেশার মানুষের ঢল নামবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের আমরা দলমত নির্বিশেষে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী স্বাধীনতার আদর্শে বিশ্বাসী তারা সবাই দলে দলে এই সমাবে আগামীকালের ঐতিহাসিক সমাবেশে যোগ দেবেন এটাই আমরা আশা করি নাগরিক সমাজের এই সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানান নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর এমিরিটাস অধ্যাপক আমি আমাদের দেশের লিডিং যারা নাগরিক রয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানানো রয়েছে ফকrul ইসলাম নিউজ 24 ঢাকা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সর্বযন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের महासचिव মির্জা ফকrul ইসলাম আলমগীর শুক্রবার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি আর রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আলোচনা সভায় বিএনপি সিনিয়র নেতারা জানান নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনে যাওয়ার দাবিতে অটল থাকার কথা মারুফা রহমান জানাচ্ছেন স্থিরত শুক্রবার সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও জানান বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে চাপ প্রয়োগ করা হলে আন্দোলনে নামবে নেতাকর্মীরা এমন একটা নির্বাচন চাই যেখানে সকল রাজনৈতিক দলগুলোর সমান অধিকার থাকবে এবং আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে যে দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে এবং বিএনপি নেতৃবৃন্দকে সবখানে তাদেরকে দূরে রেখে নির্বাচন করা হবে সেই নির্বাচন এদিকে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমদ তিনি বলেন এখনো সমঝোতার পথে আছে তার দল আমরা এখনো সমঝোতার পথে আছি সমঝোতার মাধ্যমে আমরা চাই যে জাতীয় এই সংকটে নিরসন হোক এই সিটি কর্পোরেশন নির্বাচন আজকে এই এইসব নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। তার মানে এই নয় যে এই নির্বাচনগুলো যেহেতু অংশগ্রহণ করছি তাহলে জাতীয় নির্বাচনে আমাদেরকে ওই একই শর্তে অংশগ্রহণ করতে হবে না সেটা কখনই নয় আগামী নির্বাচন একদলীয়ভাবে নির্বাচন করতে দেওয়া হবে জাতীয় প্রেস কবে আর এক আলোচনা সভাই বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন সেনা মোতায়েন ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি প্রতিরক্ষা বাহিনীকে যদি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করা না হয় সেই নির্বাচনের দিকে কোনো সুষ্ঠ মস্তিষ্কে সেই নির্বাচনের দিকে যাওয়াটা বিপজ্জনক হবে আমরা সেনাবাহিনী বিচার করার কথা বলছি না এখানে আমরা বিচার করার ক্ষমতার কথা বলছি না আমরা বলছি আইন শৃঙ্খলা রক্ষা করার কথা আগামী নির্বাচন সুষ্ঠু আর ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই বলে জানান বিএনপি নেতারা বিচারিক ক্ষমতার জন্য নয় এখানে কনফিউশন সৃষ্টি করে মারুফ রহমান নিউজ টোয়েন্টি ঢাকা বিশাল সংখ্যক রোহিঙ্গার চাপ সামাল দিতে যে কক্সবাজারের সার্বিক পরিবেশ ও বনায়ন সম্ভাব্য ক্ষতি প্রায় দশ হাজার কোটি টাকা এমন দাবি করেছেন স্থানীয় পরিবেশ আন্দোলনকারীরা আর টাকার অঙ্কে হিসেব করলেও আগামী ২০ বছরে এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয় ইসমতারা ইস্যুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান ছবি তুলেছেন আহসান সুমন এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর সবই ছিল সবুজ বনায়ন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য পাহাড়গুলো প্রতিদিন সাক্ষী দিচ্ছে কতবার ক্ষত হয়েছে তার শরীর পাহাড়কে যে গাছগুলো বছরের পর বছর আগলে রেখেছিল তাও গেছে রোহিঙ্গা ক্যাম্পের চুলোই অথবা শিবির নির্মাণে টেকনাফ ও উখিয়ায় সরকারি খাস জমি না থাকায় রোহিঙ্গাদের ক্যাম্প নির্মিত হয়েছে তিন হাজার পাঁচশো একর পাহাড়ি বনভূমিতে দুলাল মিয়ার এক একরের পাহাড়ি সামাজিক বনায়নের সব গাছ কেটেছে রোহিঙ্গারা প্রায় লাখ টাকা দু লোকসান গোপন করেছে নতুন চারা তবে এই চারা বড় হতেও লাগবে প্রায় পাঁচ বছর জানান কাজ না পেলে বাধ্য হয়ে দেশ ছাড়তে হবে লাখ দুই লক্ষ টাকা না ভাই দাদা আমার বেতন তো আছে লাখ দুই লক্ষ টাকা আমার গাছগুলি তো আমি হিসাব করি নাই লাগাইছি কষ্ট করছি এখানে আসি মাটি কাটি জঙ্গল কাটি এবার যদি শেষ করলে আমি কোথায় কোথায় যাবো আমি অন্য দেশে পালাই যাব। কক্সবাজারের সাগর ও পাহাড় ঘিরে যাদের জীবন তাদের দাবি এই প্রকৃতি না থাকলে চলবে না পর্যটন ব্যবসা টুরিস্টরা যে কারণে কক্সবাজার আসে প্রকৃতি দেখতে আসে সো প্রকৃতিতেই তো ধ্বংস করা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে তো প্রকৃতি যদি ধ্বংস হয় তাহলে টুরিজমের তো অনেক বড় ক্ষতি হবে কারণ আমরা প্রকৃতিটাই আমাদের সেল পয়েন্ট ছিল এখানে পরিবেশবিদদের দাবি গাছ কাটা বনভূমি ধ্বংস বন্যপ্রাণী হত্যা সহ সার্বিক ক্ষতির সম্ভাব্য পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা তারা চলে যাওয়ার পরেও এটা বিশ বছরেও এই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো বলে মনে হয় না সেক্ষেত্রে এটা আমরা টোটাল পরিবেশগত যে ঝুঁকি বা ইমপ্যাক্ট সেটাকে আমরা দশ হাজার কোটি টাকার অধিক বলে মনে করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য পাহাড়ি প্রাকৃতিক মনোরম দৃশ্য সব মিলিয়ে পরিবেশের যে অপরিনিয় ক্ষতি তার চাপ সামনে নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবার সাথে সাথে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার কারণে আরো একটি কাজ হয়েছে তা হলো পরিবেশ বিপর্যয় এভাবেই পাহাড় এবং বনভূমি কেটে বাংলাদেশের পরিবেশের এক বড় বিপর্যয় নামিয়ে আনা হয়েছে বাংলাদেশ মায়ানমারের কাছ থেকে এই ক্ষতিপূরণ চাইবে কবে সেটাই এখন বড় প্রশ্ন রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর কক্সবাজার পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর আসন্ন মিয়ানমার সফর এবং ঢাকায় গুরুত্বপূর্ণ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে রোহিঙ্গা ইস্যুতে ফের আশার আলো দেখছে বাংলাদেশ তবে সফরকালে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির সময় সুনির্দিষ্ট কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের আর তা না হলে চুক্তি করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ হতে পারে বাংলাদেশ আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ উঠেছে সারা বিশ্বে সাময়িক সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে অনেকে তবে রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে এখনও দৃশ্যমান উন্নয়ন দেখা যায়নি কিছুই এমন বাস্তবতায় বিশ একুশ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় এশিয়া ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের আসেম সম্মেলন ঘিরে ফের আশার আলো দেখছে বাংলাদেশ ওই সম্মেলনে যোগদান শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গাদের ফেরত নিতে বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তি করবে দুই দেশ মিয়ানমারে যদি আপত্তি থাকে কোফিয়ানের রিপোর্টের কথা বলতে তাহলে কোফিয়ানন কমিশনের রিপোর্ট থেকে উপাদান নিয়ে এসে সেগুলোকে আমাদের এই দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দেখা যেতে পারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই চুক্তিটা যাতে সাস্টেইনেবল বা টেকসই একটা সমাধানের ক্ষেত্র তৈরি করে সে জায়গাটা বিশেষভাবে আমাদের মনোযোগী হতে হবে কিন্তু কয়েকজন লোককে এখান থেকে নিয়ে গেল তারা কিছু লোককে নিয়ে গেল কিছু লোককে রেখে গেল এই সমস্যাটা আবার ঘুরে ফিরে আমাদের কাছে ঝুলে এর আমরা চাই আসেম সম্মেলনে যাওয়ার আগে শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম সহ ইইউ এর ঊর্ধ্বতন প্রতিনিধি ফেদেরা মঘেরিনি পরদিন রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কক্সবাজারে যাবেন তারা আসেম সম্মেলনের ঠিক আগ মুহূর্তে হেভিওয়েটদের এই সফর অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বিশেষজ্ঞ মহল মাননীয় মন্ত্রীরা আসছেন তাদের আসার প্রেক্ষিতে আমরা কতখানি কি এগুতে পারি যেটা আপনার একটা বিরাট রসদ হবে আসেম মিটিংয়ের পরে পরে যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন বিজ্ঞ কূটনীতিবিদ রাজনীতিবিদ এই ব্যাপারে আলোচনা করবেন দ্বিপাক্ষিকভাবে আমি আশা করি যে একটা গ্রহণযোগ্য এগ্রিমেন্টের দিকে আমরা যাব বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক চুক্তিটি হতে হবে টেকসই আর তা বাস্তবায়নের উপর জোর দিতে হবে বাংলাদেশকেই বাংলাদেশের অবস্থানটা জোরালো হওয়া বাঞ্ছনীয় তার কারণ হচ্ছে যে এটা শুধু বাংলাদেশের অবস্থান না। আমরা যদি উপযুক্ত পরিবেশ তৈরি করার কাজটা না এগুতে পারি তাহলে এর এই যারা রোহিঙ্গারা এসছে এখানে তারা তো যেতে চাইবে না তো কাজে তাদের যাওয়াটার জন্য তাদের মানসিক স্বস্তিটা তৈরি করার জন্য বা তাদেরকে আশ্বস্ত করার প্রয়োজনেই কিন্তু এই ধরনের একটা টেকসই ইনফ্রাস্ট্রাকচার করা দরকার কূটনীতিকদের মতে চুক্তি বাস্তবায়নে মিয়ানমারকেও সমানভাবে আন্তরিক হতে হবে কিন্তু মিয়ানমার কি তা হবে তা দেখতেই পুরো বিশ্বের দৃষ্টি এখন তাদের দিকে লাকমিনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা শ্রম আইন অনুযায়ী বকেয়া পাওনা পরিষদের আশ্বাসে মিরপুরে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাক শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্যদের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয় মালিক পক্ষের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন একজন শ্রমিকও পাওনা থেকে বঞ্চিত হবে না বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মিরপুর বারো নম্বরে বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ করে ট্রাস্ট ট্রাউজার কারখানার শ্রমিকরা দশটার দিকে বাসস্ট্যান্ডের সামনে প্রধান সড়কে নেমে আসে তারা সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ শ্রমিকরা জানায় কোন পূর্ব ঘোষণা না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে মালিক দুপুর একটার দিকে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নেন তিনি শ্রম আইনের যেটা আছে আমরা শ্রম আইনের বাইরেও আমরা যাব না মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ থেকে আমরা পুলিশ পক্ষ আমরা সহ একসাথে বসে এটা সিদ্ধান্ত নিব আগামীকাল সকাল দশটায় এবং যারা যারা পাওনা দেওয়া আছে ফ্যাক্টরি যদি না চালাইতে চায় তাদের পাওনা দিয়ে পরিশোধ করতে হবে এবং পরিশোধের মধ্য দিয়ে এবং প্রত্যেকটা শ্রমিক যাতে এখান থেকে ইঞ্চিত পরিমাণে তাদের আহ এখান থেকে যাতে কোনোভাবে কোনো বঞ্চিত না হয় সংসদ সদস্যের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় শ্রমিকরা হাসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা রংপুরে সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ারি থানায় নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের একজন মমিনপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল আবেদিন এবং অপরজন এক নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয় নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হল একটি বিরতি ফিরবো শেখিরি সাথেই থাকুন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুর রাজধানীর পল্টন থেকে তাকে গ্রেফতার করা হয় ছাত্র দলের নেতাকর্মীরা জানান দুপুরের দিকে তারেক রহমানের তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হন আকরাম এর পুলিশ পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ বলছে ছাত্রদল নেতা আকরাম পল্টন থানার দুই মামলায় গ্রেপ্তারের পরোয়ানাভুক্ত আসামি অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসিএস ছাড়া কাউকে ক্যাডার অন্তর্ভুক্ত না করার দাবি হুঁশিয়ারি দিয়েছে বিসিএস বিসিএস সাধারণ সাধারণ শিক্ষা সমিতি শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে শিক্ষা সমিতির ঢাকা মহানগর ও ঢাকা সাংগঠনিক জেলা আয়োজিত সমাবেশের আয়োজন করা হয় বক্তারা বলেন বিসিএস ছাড়া ক্যাডারে অন্তর্ভুক্ত করলে শুধু শিক্ষা ক্যাডারে ক্ষতিগ্রস্ত হবে না শিক্ষা ব্যবস্থা সহ গোটা দেশের জন্যই এটা হবে ভয়ানক ক্ষতিকর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের আলোকে জাতীয়করণ করা সব কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত করে স্বতন্ত্র বিধিমালা করার দাবি জানিয়েছেন বক্তারা আগামী চব্বিশ নভেম্বর জাতীয় শহীদ মিনারে একই দাবিতে মহাসমাবেশ করবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পেরুর বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ইউজেন কুরেটের তোলা পোর্ট্রেট অব লিমা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদর্শনীতে পেরুর সাংস্কৃতিক বৈচিত্র্যতার তার ফুটিয়ে তুলেছেন এই আলোকচিত্রের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নূর এছাড়া উপস্থিত ছিলেন পেরুর কনসোল সারা আলী এবং আলোকচিত্রী গোলাম মোস্তফা এ সময় উপস্থিত সকলে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরেন প্রদর্শনীর 21 নভেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থমানের যে সংবাদ বাজারে কমছে না পেঁয়াজের ছাঁচ এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। দেশীয় মাছ মেলেও দামচড়া। সবজির সরবরাহ বেড়েছে তবে দাম নিয়ে বিস্তর অভিযোগ ক্রেতাদের আর নাগালের বাইরে চলে যাচ্ছে খাসির মাংস রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন সুলতান আহমেদ রাজধানীর মিরপুরের একটি বাজারের চিত্র এটি সাপ্তাহিক ছুটির দিনে বিক্রেতারা যেন পশা সাজিয়ে বসেছেন দেশীয় মাছের ছোট চিংড়ি পুটি কৈশিং কিংবা বড় আকৃতির আয়ের বোয়াল কিছুই যেন কমতি নেই বাজারটিতে এত মাছের ভিড়েও যেন দাম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ক্রেতারা তবে বিক্রেতারা বলছেন অন্য যে কোনো সময়ের চেয়ে দাম কম এখন দশ বারো বছরের ভিতরে এরকম মাছ পাওয়া যায় নাই যেমন নদীর নদীর মাছ অনেক বেশি মাছ পাওয়া গেছে কাজলি সাতশো আর মাছ আষ্টশো পাত্তা পাঁচশো দামটা আপনার মোটামুটি আপনার একটু বেশি চায় আর করা হাকায় শীতের প্রায় সব সবজিরই দেখা মিলছে বাজারে তবে দাম নিয়ে নেই স্বস্তি এই জিনিস ভালো কিন্তু দাম বেশ একটা আইটেম আপনি যদি এই দোকানে দেখেন একরকম রকমের ঠিক সিমিলার আইটেম পাশাপাশি দোকানে দেখবেন যে দামে ভেরি করতেছে সিমলে গিয়া পঞ্চাশ টাকা বেগুন হলে চল্লিশ টাকা লতি হলে লতির দাম বেশি লতি বেশি দাম আপনার পঞ্চাশ টাকা কেজি আর কি পাঁধাকপি পঁচিশ তিরিশ টাকা কত মেলা বাড়তি দামে এখনো বিক্রি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আশি টাকা আছে ষাট টাকা আছে আলু বিষ রসুন একশো আদা একশো তবে কিছুটা সস্তি মিলবে মুরগির দামে ব্রয়লার হচ্ছে একশো টাকা দেশি তিনশো টাকা আর কক দুশো টাকা মাছের চেয়ে বা সবজির তুলনা অনেক কম না আমাদের বাজার গরুর মাংসের দাম পাঁচশো টাকার ঘর থেকে নেমে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দরে সুলতানা আহমেদ নিউজ টোয়েন্টি ঢাকা রাজধানীর উত্তরায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়ার শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে শুক্রবার উত্তরার সাত নম্বর সেক্টরের রবীন্দ্র সরণী এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে শাখাঠির উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত জাদুকর জুয়েলাইজ ছিলেন এয়ার এশিয়ার বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোশেদ আলম চাকলাদার পরিচালক আতিকুর রহমান মাসুদ পরিচালক আনোয়ারুল আবেদিন সহ আরও অনেকে রাজধানীর হাজারিবাগে যাত্রা শুরু করলো মিনিস্টার মায়ান ব্র্যান্ডের নতুন শোরুম এই শোরুমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এই সময় স্মার্ট ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম ও কবির হোসেন ছাড়া আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গের চর থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকার সহ স্থানীয় নেতাকর্মীরা শোরুম থেকে মিনিস্টার মায়ওয়ান ব্র্যান্ডের নতুন নতুন পণ্য পাবেন ক্রেতারা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হলো আরো একটি বিরতি ফিরবো সে গিরি সাথে থাকুন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিআইএম মিলনায়তনে সেমিনারে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন এ সময় তারা পণ্যের সরবরাহ বিপণন কৌশল সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রাহকের চাহিদা পূরণে উদ্যোগ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব খান বিএসআরএম গ্রুপের হেড অফ সাপ্লাই চেন ইমতিয়াজ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নিউজ আন্তর্জাতিক সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আগামী সপ্তাহে পদত্যাগ করতে পারেন সৌদি বরাতে ব্রিটেনের ডেইলি মেইল এই খবর দিয়েছে বাবার পদত্যাগের পর ছেলে মোহাম্মদ বিন আসে অনাকাঙ্ক্ষিত না ঘটলে আগামী সপ্তাহে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বাদশাহ সালমান চলতি মাসের শুরুতেই নিজের ক্ষমতা সংহত করা ও মতকে দুর্বল করতে সৌদি রাজপরিবারে গ্রেপ্তার অভিযান চালান বর্তমান ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেড় যুবরাজ এবং তার বেশি সংখ্যক বর্তমান ও সাবেক মন্ত্রীকেও দুর্নীতির আটক করা ডজন জিম্বাবুয়েতে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার পদ থেকে সরে যেতে অস্বীকার করেছেন তার সাথে আঞ্চলিক দূত এবং সেনা প্রধানদের আলোচনাও কোন ফলপ্রসূ হয়নি দেশটিতে রাজনৈতিক অস্থিরতায় সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে হারা রাতে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন মন্ত্রী কয়েক সপ্তাহের উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের সেনারা রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন নিয়ন্ত্রণ নেয় পরদিন ওই টেলিভিশনে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র বলেন রবার্ট মোগাবেকে ঘিরে থাকা অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছেন তারা বিরোধী দলীয় নেতা মর্গান সুভঙ্গিরাই বলেছেন জনগণের স্বার্থে মোগাবেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত I never I never in the formation of the MBC we never Ever News 24 Sports আরও একটি পরাজয়ের তেতো স্বাদ হল সিলেট এবার রাজশাহী কিংস এর কাছে একশো ছেচল্লিশ করলেও কখনোই ম্যাচে ছিল না সিলেট সিকচার্স বোলিংয়ে দাপটের পর ব্যাটিংয়েও মমিনুল জাকিরদের উইল ঝড় অনায়াস জয় নিশ্চিত করে রাজশাহীর সিজন ফাইভে দলটির এটি দ্বিতীয় জয় আরো জানাচ্ছেন তাপস জুবাই মিরপুর বাংলা স্টেডিয়ামে এদিনও শুরুটা ভালো হয়নি সিলেট ইনিংসের প্রথম ওভারই মোহাম্মদ সামির বলে সহজ ক্যাচে পরিণত হন সিলেট ওপেনার আন্দ্রে ফ্লেচার একটু পরই দশ রান করে মিরাজের শিকার হন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা নুরুল হাসান ও অধিনায়ক নাসিরের ব্যাটও না হাসায় একশোর নিচেই অল আউটের পড়ে সিলেট সিক্সার্স তবে লঙ্কান গুনাথিলাকা হাল ধরেছিলেন একটা প্রান্তে তার চল্লিশ রানের ইনিংসে শত রানের স্কোর পার করে সিলেট শেষটাই সাব্বির রহমান ও টিম ব্রেসনারের উইলো ঝরে একশো ছেচল্লিশ রানের লড়াইয়ের পুঁজি পায় সিলেট সিক্সার্স সাব্বির ইনিংস সর্বোচ্চ একচল্লিশ আর ব্রেসনারের ব্যাট থেকে আসে ঝোড়ো উনত্রিশ জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই মুমিনুল আর রনি তালুকদার যোগ করেন পঁয়ষট্টি রান ব্যক্তিগত চব্বিশ টানে রনির বিদায়ের পর খুব দ্রুতই সাজঘরে ফেরেন সামিত প্যাটেল তাতেও হাল ছেড়ে দেননি মুমিনুল একটা প্রান্ত আগলে বারো ওভারে সাতানব্বই নিয়ে যান দলের স্কোর পাঁচ চার ও এক ছক্কায় ছত্রিশ বলে বিয়াল্লিশ করেন মুমিনুল জয়টা যখন অনেকটাই সহজ হয়ে আসে এ দল থেকে উঠে আসা জাকির হাসান ঝড় তোলেন ব্যাটে মাত্র ২৬ বলে তিনটি বিশাল ছক্কা ও চারটি চারে একান্ন রানে ম্যাচ শেষ করেই বের হন ১৯ বছর বয়সী জাকির পঁচিশ করে অপরাজিত থেকে দলকে সিজন ফাইভের দ্বিতীয় জয় এনে দেন মুশফিকুর রহিম দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে খুলনা টাইটান্স টসে ব্যাট করতে নামা

এবারে বিনোদন সংবাদ নানা কারণে স্ত্রী বিশ্বাসের ওপর বিরক্ত শাকিব খান সে কারণে স্ত্রী অপবিশ্বাসকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরাই নায়ক গেল কয়েকদিন ধরে এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ঢালিওর পাড়ায় তবে বিচ্ছেদের ব্যাপারে মুখ খুলছে না দুজনের কেউই অপবিশ্বাস জানালেন পারিবারিকভাবেই এই গুঞ্জনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তিনি আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার প্রেমে পড়েছি আমি ও তোমার প্রেমে পড়েছি আমি বাংলা চলচ্চিত্রে আলোচিত জুটি সাকিব খান আর উপবিশ্বাস একসাথে চল্লিশটিরও বেশি সিনেমায় জুটি হিসেবে দেখা গেছে তাদের না দেখি তোমায় থাকে না এই প্রাণ গত এপ্রিলে সাকিব ভক্তরা জানতে পারে এই জুটি শুধু টিভি পর্দায় নয় ব্যক্তিগত জীবনেও তারা স্বামী স্ত্রী আছে একটি পুত্র সন্তানও আর আট মাস না যেতে এবারে গুঞ্জনটা বিচ্ছেদের বিভিন্ন গণমাধ্যমে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গত কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয় আর এ বিষয়ে অপু কাছে জানতে চাইলে বিষয়টি নিজের ব্যক্তিগত বলে এড়িয়ে যান আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না যখন ব্যক্তিগত সময় হবে ব্যক্তিগত টাইম হবে তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিই এই গুঞ্জনের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে উপবিশ্বাস জানান আমি মনে করছি এটা টোটালি ব্যক্তিগত তো এর জন্য সম্ভাবনা আছে বা নেই কোনোটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি না না আমার আমার যেখানে আমার কথা আছে আমার কথাতে কিন্তু কখনো এরকম কোনো কিছু আভাস পাওয়া যায় না বা আমার সূত্র জানা গেছে বা কিছু এটা কিন্তু আমার কাছ থেকে আসেনি তবে গুঞ্জন যদি সত্যি হয় তবে ভাবে সিদ্ধান্ত জানানো হবে বললেন ওপু তো আমার পরিবারকে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আমি যেমন আমার আশাটা আমার বাচ্চাকে নিয়েছিল ওটা কিন্তু আমার পরিবারের একটু অংশ কিন্তু একা আসতে পারিনি তাহলে আজ থেকে আট বছর আগে চলে আসতে পারতাম তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন আমার পরিবারের সঙ্গ নিয়েই এর মধ্যে দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বাস খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান এই ঢালুড কুইন ফাদা কাউসার নিউজ টোয়েন্টি ঢাকা শেষ করব নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের সামনে থেকে ছাত্রী অপহরণ ক্যাম্পাস উত্তপ্ত ভিসির বাস ভবন ঘেরাও বড় দুই দলের নির্বাচনের হাওয়া ঢাকায় বড় শোডাউন করবে আওয়ামী লীগ প্রস্তুতি পাল্টা কর্মসূচি দেয় না আওয়ামী লীগ দাবি ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ ফকরুলের ঢাকায় আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় চুক্তির সময় সুনির্দিষ্ট কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এবং বকেয়া বেতনের দাবিতেই মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সমাধানের আশ্বাসে প্রত্যাহার এই ছিল এখনকার আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ